বন্ধু আজকে দুটি দানার কথা বলবো এই দুটি দানা যদি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাবার আগে নিয়মিত খেতে পারেন এবং সঠিক নিয়মে তাহলে আপনার শরীরে কোনো রোগ টিকতে পারবে না বেশি দিন খেতে হবে না মাত্র তিন দিন খেলেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটছে এরপর আপনি নিজেই ঠিক করবেন যে এই দানা আপনি জীবনে আরও খাবেন নাকি খাওয়া বাদ দিয়ে দিবেন বন্ধু যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওতে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করুন এবং দেখুন আপনার শরীরের বিভিন্ন রোগের জন্য কি কি দরকারি ভিডিও চ্যানেলে আগে থেকেই দিয়েছি আর যদি আমার পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমি সুস্বাস্থ্যের কথা চিন্তা করে কি ধরনের ভিডিও চ্যানেলে প্রকাশ করে আসছে প্রথমেই বলছি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যে দানাটি খাবেন তার সম্পর্কে এই দানা হলো কালোজিরা কালোজিরার উপকারিতা সম্পর্কে স্বাস্থ্য সচেতন মানুষ আগে থেকে অবগত আছেন তবুও আমি আরেকবার বলছি কালোজিরা এমন একটি ঔষধি উপাদান যা শরীরে মৃত্যু ব্যতীত সকল রোগের উপশম করতে পারে কালো তিন ধরনের রোগকেই একদম গোড়া থেকে নির্মূল করতে পারে যদি আপনার শরীরে হয়ে থাকে অর্থাৎ আপনার শরীরে ব্যথা বেশি হয়ে যায় হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা পেশির ব্যথা মাথা ব্যথা যে কোনো ধরনের ব্যথায় যদি আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনি কালো সেবন করবেন কালোজিরা শরীরের ব্যথা দূর করার পাশাপাশি হাড় অনেক মজবুত করে তোলে এই জন্য বৃদ্ধ বয়সেও যুবকের মতো ছুটে বেড়াতে পারবেন কালোজিরা সেবন করলে এবার বলছি পিত্ত রোগের কথা পিত্ত অর্থাৎ আপনার শরীরে হজম সংক্রান্ত সব সমস্যার সমাধান দিবে এই কালোজিরা গ্যাস অ্যাসিডিটি ও বদহজম টক বা পালস কোষ্ঠ সমস্যা যাই হোক না কেন শুরুমাত্র আপনাকে এই কালোজিরা ধৈর্য ধরে কয়েকদিন সেবন করতে হবে কালোজিরা খেলে হজম ক্ষমতা এতটা বেড়ে যায় যে পেটের রোগে আপনি কোনো দিন ভুগবেন না হোক সেটা আমাশয় অথবা ডায়রিয়া কিংবা বদহজম কোনো ধরনের পেটের গোলমাল কখনো আপনার থাকবে না পাইলসের কারণে যারা দীর্ঘদিন থেকে কষ্ট পাচ্ছেন তাদেরও বলবো বন্ধু একটু ধৈর্য ধরে কালোজিরা সেবন করুন আপনার শরীরে এই সমস্যা আর ফিরে আসবে না এরপরে আসছে কফ বা শ্লেষা রোগের সম্পর্কে যাদের হাঁচি কাশি বা সর্দি ঠান্ডা জনিত রোগ যেমন ব্রঙ্কাইটিস ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট বা হাঁপানি এই রকম রোগ যাদের রয়েছে তারাও কালো জিরা সেবন করে দেখুন কালো জিরা খেলে ক্রনিক ভালো হয়ে যায় এবং যাদের ঘন ঘন সর্দি কাশি ঠান্ডা লাগে তারাও কালো জিরা সেবন করুন কালো জিরা এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং তাই খেলে সংক্রমণজনিত কোনো রোগ আপনার শরীরে টিকতে পারবে না যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এবং কোনো খাবার থেকে অ্যালার্জি হয় এই রকম সমস্যায় ভুগছেন তারাও কালো সেবন করে দেখুন আপনার শরীরে কোনো ধরনের কোনো অ্যালার্জি আর থাকবে না এবার আসে ডায়াবেটিসের কথা কারণ ডায়াবেটিসে এখন বেশিরভাগ মানুষই ভুগছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কালোজিরার সক্ষমতা অনস্বীকার্য কালোজিরা খেলে শরীরে গ্লুকোজের মাত্রা একদম নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিনের খরণ বেড়ে যাবে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনাকে বেগ পেতে হবে না এক্ষেত্রে যারা ডায়াবেটিসের জন্য ঔষধ সেবন করছেন তারা কালোজিরা যদি সেবন করতে চান তাহলে ঔষধের মাত্রার বিষয়ে সচেতন থাকবেন কারণ কালোজিরা কিন্তু ডায়াবেটিস দ্রুত গতিতে নিয়ন্ত্রণে আনে এবারে বলবো যারা হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরলের মতো সমস্যায় রয়েছেন তাদের কথা তারাও কালোজিরা সেবন করুন হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরলের কারণে যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন তাদেরও বলবো কালোজিরা সেবন করুন অতি দ্রুত ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনবে এবং হাই কোলেস্টেরলকে একদম দূর করে দিবে কালোজিরা সেবন করলে নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এবং একই সাথে কালোজিরা মেয়েদের অনিয়মিত মাসিকের সমস্যাও দূর করতে পারে এছাড়াও কালো জিরার স্মরণ দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় শিশু বয়স থেকে কালোজিরা খাওয়ার অভ্যাস করলে স্মৃতিশক্তি বা এতটা বেড়ে যাবে যে আপনি আপনার নিজের প্রখরতায় নিজেই মুগ্ধ হবেন শিশুর বয়স বছর হলেই তাকে কালোজিরা খাওয়ানোর অভ্যাস করুন অল্প একটু কালোজিরার জিরার গুঁড়ো তার খাবারের সাথে মিশিয়ে দিন এবং সে যত বড় হবে এই মাত্রা তত বৃদ্ধি পাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনি পনেরো থেকে বিশটি কালো জিরার দানা সকাল বেলায় খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন সকাল বেলায় খালি পেটে এর ডানা আপনাকে চিবিয়ে খেতে হবে কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন খালি পেটে মানে কিন্তু খালি পেটে নয় অবশ্যই ঘুম থেকে উঠে এক লিটার উষ্ণ গরম পানি পান করবেন এবং তার আধা ঘন্টা পরে এই কালোজিরার দানা চিবিয়ে চিবিয়ে খাবেন যারা কালো দানা চিবিয়ে খেতে পারবেন না তারা চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরার গুঁড়ো ভালো করে গরম পানির সাথে মিলিয়ে খেয়ে নেবেন এক কাপ পানিতে এই পরিমাণ কালো দানা মিলিয়ে খেলেই হবে এবার বলছি রাতে আপনাকে যে দানাটি খেতে হবে তার সম্পর্কে বন্ধু এই দানার নাম জোয়ান দানা রাতে ঘুমাতে যাবার আগে এই জোয়ান দানা আপনাকে সেবন করতে হবে জোয়ান দানাকে অনেকে আজোয়ান নামেও ডাকেন এই জোয়ান দানা আপনারা যে কোনো মুদি দোকান গ্রোসারি শপ বা বানিয়াতি দোকানে সহজেই পেয়ে যাবেন অনেকেই রাতে ঘুমানোর আগে এলাচ লবঙ্গ বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন যে সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করছেন তার সাথে এই জোয়ান দানাকেও যুক্ত করে নিন কারণ জোয়ান দানার মধ্যে এত পরিমাণ খাদ্যগুণ রয়েছে যে আপনার শরীর থেকে দূর হবে বহু ধরনের রোগ ব্যাধি যেমন আপনি যদি রাতে জোয়ান দানা সেবন করেন এর ফাইবারের কারণে আপনার হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং পেটের কোনো ধরনের রোগ আপনার থাকবে না জোয়ান এমন একটি উপাদান যা খাওয়া আপনার পেটের রোগ দূর হবে গ্যাস অ্যাসিডিটি ও মাত্র বদহজম বা হঠাৎ করে পেটে মোচর দিয়ে ব্যথা করে উঠলে জোয়ান দানা এক চিমটি নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করে নিন সাথে সাথে ম্যাজিকের মতো আপনার পেট ব্যথা গায়েব হয়ে যাবে জোয়ানदाना বিপরীতমুখী রোগকেও ভালো করতে পারে একই সাথে ডায়রিয়া বা পেট খারাপের মতো রোগকেও যেমন ভালো করে তেমনি কষা পায়খানা বা কষ্ট কাঠিন্যের সমস্যা একদম গোড়া থেকে নির্মূল করতে পারে জোয়ানদানা খেলে হজম ক্ষমতা এতটাই বেড়ে যায় যে পেটের কোনো ধরনের রোগী আপনার শরীরে আর থাকবে না আসলে জোয়ানদানাতে অ্যান্টিহাইপার সংবেদনশীল বৈশিষ্ট্য রয়েছে যারা অম্লতা বা অ্যাসিডিটি নিয়ে ভুগছেন তারা অবশ্যই এই জোয়ান দানা সেবন করুন একটু ধৈর্য ধরে মাত্র তিন দিন সেবন করে দেখুন ফলাফল আপনার হাতে চলে আসবে যারা দীর্ঘস্থায়ী ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিসে ভুগছেন তাদেরকেও বলবো জোয়ান দানা সেবন করতে জোয়ান খেলে বুকের কফ কাশি তরল হয়ে বেরিয়ে যাবে এবং বুকে ঘর ঘর ভাব কাশি শ্বাসকষ্ট আর কখনো ফিরে আসবে না রাতে জোয়ান দানা খাওয়া মানে সেই দিন রাত থেকে শুরু করে পরের দিন রাত পর্যন্ত আপনার পেটের কোনো সমস্যাই থাকবে না জোয়ান দানা হাড়ের ব্যথাকে খুব দ্রুততার সাথে নির্মূল করে যাদের হাড় জয়েন্টের ব্যথা রয়েছে এবং রোগে ভোগার সম্ভাবনা আছে তারা এখন থেকেই জোয়ান সেবন করুন হাড়ের ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে হাড়ের জোর অনেক বাড়বে এবং বাতের ব্যথা দূর হবে পেশির ফোলাভাব বা লালচে ভাবও দূর হয়ে যাবে জোয়ান দানা সেবন করলে আপনার শরীর ভাইরাস সংক্রমণের সাথে লড়াই করবে ভাইরাস সংক্রমণকে শরীরে টিকতে দেবে না এই জোয়ান মুখের সমস্যার জন্য খুবই কার্যকরী দাঁতের ব্যথার সমস্যা দাঁতের ক্ষয় মারির ক্ষয় এছাড়া মুখের দুর্গন্ধ দূর করতে জোয়ান খুব ভালো কাজ করে যাদের কিডনি পাথরের বা কিডনিতে বারে বারে পাথর হচ্ছে অপারেশন করার পর আবারও ফিরে আসছে তাদের বলবো নিয়মিত রাতে জোয়ান দানা সেবন করুন জোয়ান খেলে কিডনির পাথর দূর হওয়ার পাশাপাশি এই সংক্রান্ত ব্যথাও কম করা সম্ভব বেশি নয় এক চিমটি জোয়ান দানা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন আর তারপরই এক গ্লাস উষ্ণ পানি পান করুন যে যে রোগের কথা বললাম এর একটি রোগও আপনার শরীরে আর থাকবে না আর আপনার শরীরে যদি কোনো রোগ না থাকে তবুও আপনি এই কালো জিরা এবং জোয়ান দানা সেবন করুন বলতে পারেন আপনার শরীরে মৃত্যু পর্যন্ত কোনোদিনও দিনও কোনো রোগ বাসা বাঁধতে পারবে না সুস্থ থাকার জন্য এই দুটি দানা চাইলে আপনি টানা ছয় মাসও সেবন করতে পারেন কিংবা আপনি তিন দিন সাত দিন বা একুশ দিন এভাবেও সেবন করতে পারেন কিছুদিন সেবন করার পরে গ্যাপ দিয়ে আবারও সেবন করা শুরু করতে পারেন আলোজিরার সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই কিন্তু জোয়ানদানার একটি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে আর তা হলো জোয়ানদানার রক্ত পাতলা করে তাই যে কোনো অপারেশনের আগে জোয়ানদানা খাবেন না এতে রক্ত পাতলা হওয়া বা অভ্যন্তরীণ রক্তপাতের সম্ভাবনা থাকে ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন